দর্শক, এএনটিভি ও স্বাধীন সংবাদের নিউজ আপডেট আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান সবুজ। নির্বাচনী আচরণবিধি অমান্য করলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। সহিংসতা মুক্ত, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। চান্দিনা উপজেলার 12টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা কমিটি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমরা তাদের সহযোগিতা চাবো, কেউ অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ব্যালটগুলো সকালেই যাবে বা শীতের রাত্র, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমরা সময়টা পরে জানাবো। আপনাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই, আমরা এখানে প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসার এবং নির্বাচন কর্মকর্তাবৃন্দ সবাই একটা টিমের মাধ্যমে কাজ করি। ইতিমধ্যে কুমিল্লা জেলার 6টি উপজেলায় অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা অনুষ্ঠান করতে সক্ষম হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো সহিংসতা মুক্ত, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। সে উপলক্ষে আজকে প্রার্থীদেরকে আমরা অনুরোধ জানাবো এবং নির্বাচনী বিধিবিধান সম্পর্কে তাদেরকে অবহিত করব। আমরা আশা করি আপনারা যারা মিডিয়া আছেন, আপনারাও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমাদেরকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবেন। তা আমরা একটা টিম, এ জাস্ট এইটুকুই বললাম। আমাদের সাথে সমস্ত পুলিশ সুপার মহোদয় সহ আমরা সব একসাথে কাজ করি, ইউনো সাহেব আছেন, ওসি সাহেব আছেন। তো আপনাদের সকলের সহযোগিতা চাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 5 জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর 1:30 পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসারের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পিপিএমবার, জেলা আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব, চান্দিনা থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমান।